সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর ব্যস্ততার সুযোগ নিয়ে বড় ধরনের নাশকতার ছক এঁকেছিল কুকিজিয়ে ন্যাশনাল আর্মি। কিন্তু নাশকতার আগে সেই ছক নৎসাত করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার সকালে পাহাড়ের চূড়ায় একই স্থানে একটি দুটি নয় সাতটি বাংকার ধ্বংস করেছে তারা। উদ্ধার করা হয়েছে দেশীয় গুলির খোসা। এদিকে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে রুমা রুয়াংছড়ি সড়কে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। বান্দরবান থেকে সহকর্মী আবুল বাশার নয়নের পাঠানো প্রতিবেদন। রুয়াংছড়ি উপজেলা সদর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে বালু পাহাড়। দুই পাহাড়ের মধ্য দিয়ে ঢাল ঘেঁষে চূড়ায় খনন করা হয়েছে একাধিক বাংকার। সেখান থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে হামলা করা সহজ বলে মনে করেছিল সন্ত্রাসীরা, কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে গেছে। এলাকাটি গত 2 বছর ধরে পাহাড়ের আলোচিত সন্ত্রাসী গোষ্ঠী KNF নিয়ন্ত্রিত। হঠাৎ KNF কি কারণে এমন তৎপরতা চালিয়েছে তা স্পষ্ট করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। শান্তি আলোচনা চলাকালীন সময়ে KNF এর এমন তৎপরতায় হতাশা প্রকাশ করেছে বম সম্প্রদায় সহ শান্তি কমিটির সদস্যরা। KNF কুকিচিং এরা আটক করার পরে আমাদের কাছ থেকে 2000 টাকা, দুইজনের থেকে 2000 টাকা নিয়ে নেয়। অল্প কিছু দূর যাওয়ার পরে আমরা মনে করছিলাম আমরা ব্যাগে চলে যাব, রুয়াংছড়ি দিয়ে আবার বান্দরবান হয়ে কেরানীহাট চলে যাব, কিন্তু আমাদেরকে পরবর্তী আবার আটকে আমাদের মোবাইল মানি ব্যাগ সব নিয়ে নিছে। আচ্ছা, এই সম্পর্কে আমরা শান্তি প্রসেস কমিটিতে আলোচনা করব, যাতে করে এটা শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে সমাধান হয়। এই এলাকা শান্তি সম্প্রীতি বজায় থেকে আমরা যাতে সবাই একের পর এক বন্ধন থেকে আমরা যাতে বসবাস করতে পারি। স্থানীয়রা বলছেন, গত কিছুদিন ধরে রুয়াংছড়ি রুমা সড়কে গাড়ি থামিয়ে একাধিক মানুষ থেকে চাঁদা আদায় করছে KNF। এ ঘটনায় থানায় অভিযোগও করা হয়েছে। দুজন লোক থেকে 2000 টাকা চাঁদা দিয়েছে মর্মে আমরা একটা অভিযোগ পেয়েছি। বিষয়টি কে বা কারা বা কোনো গোষ্ঠী করেছে কিনা এই বিষয়ে তদন্ত সাপেক্ষে বলা যাবে। 2022 সালের এপ্রিলে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করে KNF। পরে অস্ত্রধারীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নেয় পার্বত্য জেলা পরিষদ। এরই প্রেক্ষিতে KNF এর সঙ্গে শান্তি কমিটির বৈঠকও হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।